বল আর করবি, বল আর করবি, আর করবি বল। আপু, আই এম সো সরি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোর কপাল ভালো, আমি তো শুধু তোকে একটা থাপ্পড় দিছি। আমার তো উচিত ছিল তোকে জুতা পিটা করা। এ ভাই, এই সমস্যা কি আপনার? হ্যাঁ, একটা মেয়ের গায়ে হাত তুলতে আপনার লজ্জা করে না? এ বেটা, এই তো সমস্যা কি রে? একবার ওর গায়ে হাত তুলছস, এখন আমার গায়ে হাত তুলছস। দাঁড়া, তোর আজকে পুলিশে দিব। পুলিশ ডাকবি, তাই না? ডাক, পুলিশ ডাক, আর সাথে কোন বাপ আছে তারও ডাক। এই ভাই, কি হয়েছে আপনার? আপনি দেখলাম যে মেয়েটাকে হাত তুলছেন, আবার ছেলেটাকে হাত তুললেন, কি সমস্যা আপনার? এই ভাই, আপনি আমাকে হাত তুলছেন কেন? কেন তুলছিস হাত? কেন, সেই দিনের কথা ভুলে গেছস? আই এম সো সরি আপু, আমি খেয়াল করি নাই। আই এম এক্সট্রিমলি সরি। সরি তাই না? তোদের মতন ছেলেদের আমার ভালো করে চেনা আছে, মেয়ে দেখলে তোদের গায়ে পড়তে ইচ্ছা করে? আপু আপনি ভুল ভাবতেছেন, আমি সত্যি বলতেছি, আমি খেয়াল করি নাই। খেয়াল করস নাই তাই না? রাস্তায় এত জায়গা থাকতে তোর এই জায়গাতে হাইটে যাওয়া লাগে কেন? হ্যাঁ, একে তো ধাক্কা দিছস, আবার মুখে মুখে তর্ক করতাছস। তোর ঘরে কি মা বোন নাই? আরে ভাই, আমি তো সত্যি কথা বললাম যে আমি খেয়াল করি নাই, আর আপনারা আমার সাথে এমন ব্যবহার করতেছেন। কি হয়েছে এখানে তো চিল্লাচিল্লি কিসের? আপু কোনো সমস্যা? আরে ভাই দেখেন না, আমরা হেঁটে যাচ্ছিলাম, কোথা থেকে এসে গায়ে পড়ছে। কি রে বেটা, মেয়ে মানুষ যখন সহ্য হয় না, মেয়ে মানুষ দেখলে যায় গায়ে পড়তে বলা। আরে ভাই, আপনারা কি শুরু করছেন? সবাই মিলে আমাকে মারতেছেন। আর ভাই, অ্যাটলিস্ট আপনি তো আমার কথাটা বুঝবেন নাকি? আমি সত্যিই খেয়াল করি নাই। এই চুপ থাক, তোকে আজ আমি একটা উচিত শিক্ষা দিব। এই নাজমুল, আর ভিডিও কর। আর ভাইয়া, আপনিও আর ভিডিও করেন, এরা যেন নেক্সট টাইম কোনো মেয়ের গায়ে না পড়তে পারে, সেজন্য ভিডিও করে ভাইরাল করে দিতে হবে। আপু, আই এম সো সরি, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এমন কাজ করব না। কথাটা মাথায় রাখিস নাজমুল, চল। আর ভাই আপনাকে ধন্যবাদ। কি করলি তুই এটা? ছেলেটার এমনি মারলি কেন? তোর সাথে সাথে তো আমিও মারলাম। আসলে কি ছেলেটা তো ধাক্কা দিছিল? আরে দূর বেটা, ধাক্কা তো আমি ইচ্ছা করে দিছি যেন বার্গেটিং করে ভিডিওটা ভাইরাল করতে পারি, আর তার সাথে আমার প্রোফাইলের র্যাঙ্কটাও বেড়ে যাবে। তোরে নিয়ে আর পারলাম না। তুই চুপ থাক, আর ভিডিওটা কালকে আপলোড দিব। আসলে ভাইয়া, ওর কথা একদমই বিশ্বাস করবেন না, এখন নিজে বাঁচার জন্য এসব বানিয়ে বলছে। এই আপনাদের মতো কিছু মেয়েদের জন্য না আজকে আমাদের সমাজের এই অবস্থা। সোশ্যাল মিডিয়াতে সামান্য পরিচিতি লাভের জন্য মানুষের সম্মান নিয়ে খেলেন আপনারা, আপনাদের লজ্জা করে না এসব করতে? আজকে যদি আমি এই পুরো ঘটনাটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিই, তখন আপনার কেমন লাগবে? আরে যে ভাই, আপনি মেয়েদের বিপদ দেখলেই সাহায্য করতে মন চায় তাই না? কই, একটা ছেলে বিপদে পড়লে তো আপনাদের মতো মানুষকে খুঁজেও পাওয়া যায় না, মেয়েদের সিম্প্যাথি নেওয়ার জন্য দৌড়া দৌড়ায় ছুটে আসেন। আসলে ভাই আমি বুঝতে পারিনি, উনি যেন স্বার্থ উদ্ধারের জন্য এমনটা কাজ করতে পারে সেটা আমার জানা ছিল না। আপনি ভাই আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ভাইয়া, কাউকে জাজ করার আগে অ্যাটলিস্ট ঘটনার পিছনে কি ঘটনা আছে এটা একবার দেখে নেবে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।